Indian secular Pontiapol. Indian secular Pol. ISF. ISF. ISF ভগবানগোলা বিধানসভা কমিটির পরিচালনায় জনসভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন ভাঙড় বিধানসভার বিধায়ক তথা ISF এর রাজ্য কমিটির সম্পাদক নওশাদ সিদ্দিকী। এই জনসভার মঞ্চ থেকে নওশাদ সিদ্দিকীর হাত ধরে ISF এ যোগদান করেন কয়েকশো কর্মী। মঞ্চ থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ISF প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচন করার আবেদন জানান ISF এর রাজ্য সম্পাদক নওশাদ সিদ্দিকী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকী বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সুষ্ঠু সমাজ গড়ে তুলতে ISF প্রার্থীদের ভোট দিন। পাশাপাশি তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, অন্যায় করলেই শাস্তি পেতে হবে। দেখুন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, কন্যা হোক আর স্ত্রী হোক, মেন আর মানিকবাবুর স্ত্রীও অ্যারেস্ট হয়ে আছে। যে দুর্নীতি করবে তাকে জেলে যেতে হবে, দুর্নীতি করলে পানিশমেন্ট পেতে হবে। কিভাবে কিভাবে এদের কারে মেধা তো কেউ রাষ্ট্রায়ত্ত সম্পত্তি, কিভাবে এরা চুরি করছে, এই দুর্নীতির দায়ে তারা অভিযোগ আছে, তাদেরকে অ্যারেস্ট হয়েছে, আগামী দিনে প্রমাণিত হলে জেল খাটতে হবে। দুর্নীতিমুক্ত স্বচ্ছ পঞ্চায়েত উপহার দেওয়ার জন্য মানুষের কাছে এসেছি, ভগবানগুলা এসেছি, ভগবানগুলার মানুষকে বলেছি আমাদের হাতে ধরে রাখতে হবে, আমাদের হাতে যদি পঞ্চায়েত উপহার দেয় আমরা দুর্নীতিমুক্ত স্বচ্ছ পঞ্চায়েত আমরা উপহার দেবো। আমরা যে পঞ্চায়েতে কোনো দুর্নীতি থাকবে না, আবাস যোজনা নিয়ে কোনো কাটমানি থাকবে না, একশো দিনের কাজে কোনো দুর্নীতি থাকবে না। এক কথায় পঞ্চায়েত অর্থাৎ লোকাল বডির মাধ্যমে যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো হয়, সে সমস্ত প্রকল্পগুলো আসে, সেখানে কোনো দুর্নীতি থাকবে না। মানুষের জন্য যে প্রকল্পগুলো আসছে মানুষকে আমরা বুঝিয়ে দেবো।